তেলিয়ামুড়া মহকুমার আরডি ব্লকের অধীনস্থ মুখরছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তরপাড়া এলাকার প্রায় 100-150টি পরিবার খোয়াই নদীর ভাঙনের ফলে ভিটে মাটি ছাড়ার উপক্রম। ফলে এলাকাবাসীরা সোমবার সকালে খোয়াই তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধ করে ক্ষতিগ্রস্তরা। এতে করে দুর্ভোগ পোহাতে হয় যান চালক থেকে শুরু করে যাত্রী এবং পথ চলতে জনসাধারণদের। যেহেতু মুহরছড়া এলাকাটি কল্যাণপুর এবং তেলিয়ামুড়া বর্ডার লাইন, সেহেতু খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় কল্যাণপুর এবং তেলিয়ামুড়া থানার পুলিশ। তারা তাদের দাবিতে অনড় থাকে। তাদের একটাই দাবি, নদী ভাঙন রোধে বোল্ডার প্রদান করতে হবে। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়ার ডিসিএম বাপ্পাদিত্য রায় ভৌমিক। তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন, আগামী রবিবারের মধ্যে নদী ভাঙন রোধের কাজ শুরু করা হবে। উত্তর পাড়া কিছু লোক তাদের নদী ভাঙার অনেকদিন ধরে প্রবলেম ছিল, এই যার দাবির জন্য যাতে এখানে সুষ্ঠুভাবে প্রশাসনিকভাবে কাজ করা হয়, বোল্ডার টোল্ডার দেওয়ার জন্য তারা একটা রাস্তা রোপ করেছে। তারপরে আমরা এখন এসে তাদেরকে ভালো করে বুঝিয়ে এলাম যে এটা আসলে একদিনের তো ব্যাপার না, এটা প্রশাসনিক ব্যাপার, কয়েকটা দিন সময় লাগবো। সময় লাগার পরে আমরা যে যে দপ্তরে যার যার কাজ তাদেরকে আমরা অলরেডি এইসব ইনফরমেশন দেওয়া আছে এবং মনে হচ্ছে যে শীঘ্রই এগুলো সমাধান হবে। তারপরে আমরা বোঝানো হতে তারা আপাতত তাদের যে রাস্তার উপরটা ছিল এটা উঠে নিয়ে স্যার কোন সড়ক তারা অবরোধ করেছিল এবং মানে তেলিয়ামুড়া করলাম কোয়াই রোড এখন আপাতত তাদের আমরা বুঝাতে পেরেছি। এখানকার লোক লোকাল লোক নেতৃত্বস্থানীয় লোক এবং প্রশাসনিক লোকের সবাই মিলিয়ে তাদেরকে বুঝিয়েছে এবং তারা আপাতত এই রাস্তার উপরটা ফিরিয়েছে। এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় অবরোধকারীদের সঙ্গে ফোনে কথা বলেন। তখন বিধায়িকাও আশ্বস্ত করেন অবরোধকারীদের, এই আশ্বাসের পর দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা অবরোধ চলার পর অবরোধ স্থল মুক্ত করে অবরোধকারীরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।